আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নিতোস হাট। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুলতান সুলেমানের আমল থেকে আরব দেশের ভীষণ জনপ্রিয় একটি রেসিপি, পর্দা বিরিয়ানি। এই পর্দা বিরিয়ানি যে কতটা মজাদার সেটা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আমার আজকের ভিডিওটি একটু বড় হলেও আমি চেষ্টা করেছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে স্টেপ বাই স্টেপ সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পর্দা বিরিয়ানির পর্দা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম 3 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অ্যাক্টিভ ইস্ট, 2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটাকে এবার ভালোভাবে মথে নিচ্ছি। এখন এটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবার আমি রান্নার কাজটা সেরে নেব। প্রথমেই আমি একটি পাত্রে 2টো তেজপাতা, 4-5টা এলাচ, লং, 2টো দারচিনি, কয়েকটা গোলমরিচ আর 1/2টা জয়ত্রী দিয়ে একদম ফুল আঁচে 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। এবার যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে গরম মশলাগুলো থেকে, তখন ঘি দিয়ে দেব 4 টেবিল চামচ। আপনারা চাইলে ঘিয়ের বদলে তেল দিয়েও রান্না করতে পারেন, তবে ঘি দিয়ে রান্না করলে অথেন্টিক যে ফ্লেভারটা থাকে সেটা পাবেন। দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি, অনেকটা বেরেস্তার মতো। এখন আমি দিয়ে দেব 1 কেজি মুরগির মাংস, তবে আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন। এবার মিডিয়াম আঁচে তেল আর পেঁয়াজের সাথে মাংসগুলো 2 মিনিট ভেজে নিচ্ছি। মাংসগুলো ভাজা হয়ে গেলে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা। দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 2 চা চামচ লবণ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা ফুল করে দেব আর দিয়ে দেব 6 কাপ পানি। 6 কাপ পানিকে জাল দিয়ে 4 কাপ করে নেব। আর এই 4 কাপ পানি দিয়ে আমি 2 কাপ চালের পোলাও রান্না করব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে দেব। আমরা যারা সবসময় রান্না করি তারা চোখের আন্দাজে 6 কাপ পানি 4 কাপ হয়ে গেলেই বুঝতে পারবো, তবে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই কাজটা কাপ দিয়ে মেপে করতে পারেন। পানিটা শুকিয়ে 4 কাপ হয়ে গেছে। এবার আমি মাংসগুলো এভাবে ঝেড়ে ঝেড়ে তুলে নেব যেন মাংসের সাথে কোনো মশলা না থাকে। এখন চুলার আঁচটা ফুল করে দিয়ে পানিটাকে একটা বলক তুলে দিয়ে দেব 2 কাপ বাসমতি চাল, তবে আপনারা চাইলে কালি জিরা বা যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন। আর চালটাকে কিন্তু আমি আগেই পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ছেঁকে নিয়েছিলাম। এবার একটু নেড়ে দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে চালের গায়ে গায়ে আসা পর্যন্ত। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে চালের গায়ে গায়ে চলে আসছে। এবার একটু নেড়ে দিচ্ছি।
এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর চালগুলো দেখুন সুন্দর করে ফুটে গেছে। আলতো করে আবারও একটু নেড়ে দিচ্ছি। পোলাও যদি পারফেক্টভাবে ঝরঝরে করতে চান তাহলে কিন্তু কোনোভাবেই বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 8-10 মিনিটের মতো। 8 থেকে 10 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে পোলাওটা ঠান্ডা করে নেব। পোলাওটা রান্না হয়ে গেল, এবার মাংসটাকেও রান্না করে নেব। প্রথমেই 4 টেবিল চামচ রান্নার তেল গরম করে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। ঠিক যখন এরকম বেরেস্তার মতো কালারটা চলে আসবে তখন দিয়ে দেব 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। আপনারা চাইলে কাঠবাদামও দিতে পারেন। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে চুলার আঁচটা একদম কমিয়ে বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, লবণ 1 চা চামচ। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন পানিটা শুকিয়ে এরকম তেল উপরে উঠে আসবে তখন দিয়ে দেব সেই তুলে রাখা মাংসগুলো। এখন বাকি রান্নাটা পুরোটাই মিডিয়াম আঁচে রান্না করব। মশলাগুলোর সাথে মাংসটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। সব কিছু আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব 1.5 কাপ পানি। দিয়ে দেব কিছু বেরেস্তা ভাজা। এবার মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা শুকানো পর্যন্ত, তবে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিব। পানিটা যখন এমন শুকিয়ে যাবে তখন বুঝতে হবে মাংসটা পারফেক্টভাবে হয়ে গেছে। এবার চুলাটা অফ করে মাংসটাকেও ঠান্ডা করে নেব। মাংস আর পোলাও ঠান্ডা হতে থাকুক, এদিকে আমি বানিয়ে নেব পর্দার জন্য বড় একটা রুটি। ডোটা দেখুন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে ভালোভাবে মথে নেব। ডোটা ভালোভাবে মথা হয়ে গেলে এবার এটা দিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব। অল্প অল্প করে ময়দা ছিটিয়ে রুটিটা এখন বেলে নেব। রুটিটা কিন্তু অনেক বড় হবে আর নান রুটির মতো একটু মোটা হবে। পুরোটা বেলার পর আপনারা বুঝতে পারবেন রুটিটা কতটা বড় হয়েছে। একটু পরপর ময়দা ছিটিয়ে নিয়ে রুটিটাকে বেলে বড় করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা কতটা বড় হয়েছে। রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এবার এভাবে ময়দা ছিটিয়ে একটা ভাঁজ করে নিচ্ছি। একটা ভাঁজ করার পর আবারও কিছু ময়দা ছিটিয়ে আরও একটা ভাঁজ করে নিচ্ছি। একটা পাত্রে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার রুটিটাকে এটার ভেতর বসিয়ে ভাঁজগুলো খুলে দিচ্ছি। এমনভাবে বসাতে হবে যেন রুটিটা পাতিলটার গায়ে গায়ে লেগে থাকে।
এবার যে পোলাও আর মাংসটা রান্না করার পর ঠান্ডা করে নিয়েছি সেটা লেয়ারে লেয়ারে বসিয়ে দিচ্ছি। প্রথমেই পোলাও দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কিছু বাদাম, এবার কয়েকটা মাংসের পিস বসিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে মাংসের হাড়গুলো যেন রুটির গায়ে লেগে না থাকে। এবার মাংসের উপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আবারও পোলাও দিয়ে একটা লেয়ার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিস, এখানে কিশমিস আর বাদাম কিন্তু আমি আগেই হালকা করে ভেজে রেখেছিলাম। আবারও একটা মাংসের লেয়ার করে নেব। দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দেব হাফ চা চামচ কেওড়ার জল, হাফ চা চামচ গোলাপ জল। সবশেষে একটা পোলাওয়ের লেয়ার দিয়ে বাদাম কিশমিস পেঁয়াজ বেরেস্তা দিয়ে পর্দাটা লাগিয়ে দেব। এখন এভাবে একটা করে পার্ট ফোল্ড করে ফেটানো ডিম ব্রাশ করে নেব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। প্রত্যেকটা পার্টি কিন্তু এভাবে ফোল্ড করে ডিম ব্রাশ করে নিতে হবে। মোট কথা, পর্দাটাকে ভালোভাবে ক্লোজ করে দেব। ভালোভাবে ফোল্ড করা হয়ে গেল, আবারও ডিম ব্রাশ করে নেব। এবার কিছু কালি জিরা ছিটিয়ে নিচ্ছি, এটা অপশনাল, আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এবার একটা প্যানে তেল ব্রাশ করে পাতিলটাকে এভাবে উল্টিয়ে নিচ্ছি। আবারও ফেটানো ডিম ব্রাশ করে দিয়ে দেব কিছু কালি জিরা। এবার লো হিটে এটাকে চুলায় বসিয়ে রাখবো 5-6 মিনিটের মতো। তবে এর ভেতর আমি একবার চেক করে নেব এটা হয়েছে কি না। এখন আমি এটাকে অন্য একটা পাতিলে তুলে নেব, যেভাবে আমরা পুডিং বানানোর পর উল্টিয়ে নেই ঠিক সেইভাবে। আবারও এটাকে লো হিটে চুলায় বসিয়ে রাখবো 5-6 মিনিট। তবে এটাকে আবার একটা ছোট পাতিলে বসাতে হবে যেন সাইডগুলোও ভালোভাবে হতে পারে। 6 মিনিট পর তৈরি হয়ে গেল পর্দা বিরিয়ানি। এবার এটাকে একটা প্লেটে তুলে নেব। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। এবার পর্দাটাকে কেটে ভেতরটা দেখে নেব কেমন হয়েছে। দেখুন পর্দার ভেতর থেকে পোলাও আর মাংস সুন্দরভাবে বের হয়ে আসছে, আর কতটা ঝরঝরে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন সুস্থ থাকুন, লাভ ইজ অ্যান্ড গুড বাই।